লজ্জিত মনের স্বাগত। তো আমি প্রিয়াঙ্কা, এখন বাজে 7টায়, 7 থেকে রাত্রের ব্লগটা স্টার্ট করলাম, মানে সন্ধ্যা থেকে ব্লগটা স্টার্ট করলাম, করতে করতে দুপুর তোমাদের আসি। তো আজ আসার ইচ্ছে ছিল না, এই ম্যানেজটা ভালো না। তো যেহেতু ডেলি ব্লগ চ্যানেল, এর আগে অনেকগুলো দিন তোমাদের সামনে আসা হয় না, তো সেই কারণে আরও আসা শুনেছি। তো সেই কারণে আর তোমাদের সামনে আসা, আর আজকে ব্লগটা একটু অন্যরকম। প্রতিদিন তো সারাদিন আমি কী করছি, বাবাই কী করছে, সেই সব শেয়ার করি, বাট আজকে ব্লগটা একটু বাস্তববাদী, মানে বাস্তবে কী হচ্ছে, আমি কীরকম পছন্দ করি, কীরকম পছন্দ না, সেরকম কিছু কথা তোমাদের সাথে শেয়ার করতে গেলাম। তো বাস্তবে না, মানুষ আছে, তো দেখছে কিছু অন্যায় হচ্ছে, অন্যায় করছে, সেটাকে আটকাও, প্রতিবাদ করো যে না এটা ভুল হচ্ছে বা ভুল করছে, বলছে না। যখন তুমি বা অন্য কেউ বলতে যাচ্ছ না, তখন তুমি খারাপ হচ্ছ, কেন তুমি বলছো, কেন চেঁচামেচি করছো, আরে অন্যায়টা হচ্ছে, অন্যায়টাকে একটু প্রতিবাদ কর, সেটা তো বলার ক্ষমতা নেই তার। যে বলছে তাকে উল্টে বলছে, তুমি চুপ করো না, আরে কেন, কিসের ভয় এত, বাস্তবটা মেনে চলো, যেটা ভুল সেটা ভুল, যেটা ঠিক সেটা ঠিক, সেটা বলতে শেখো। কিন্তু না, কিছু মানুষ আছে, কিছু মানুষকে দেখে ভয় পায় জানো তো, মানে সে যতই ভুল করুক না কেন তাকে মাথায় তুলে রাখতে চায়। আর কিছু মানুষ আছে, তুমি যতই তার এটা এই কাজ এ কাজ মন ঢুকিয়ে চলার চেষ্টা করো, তার মন কখনো তুমি পাবে না, বুঝেছো তো। তো বলবো, মানে অন্যায় হচ্ছে সেটা তো প্রতিবাদ করবে না, উল্টে তোমাকেই বলবে কেন চেঁচামেচি করছো, কেন ঝামেলা করছো, চুপচাপ থাকি, কেন চুপচাপ থাকো, ওখানে আছে দেখো ওই প্লাস্টিক দেবো বা ব্লগের প্লাস্টিকটা খোলো, বলবে বলবে কেন চুপচাপ থাক, অন্যায় করেছি না ভুল কিছু বলছি, যেটা বাস্তব যেটা সত্যি যেটা অন্যায় সেটাকেই প্রতিবাদ করছে, তাই নাকি। তোমার যখন ক্ষমতা নেই তাহলে তুমি চুপচাপ থাকো, যে প্রতিবাদ করছে তাকে প্রতিবাদ করতে দাও। বাবা ছোট প্লাস্টিকটাই ছিল তো, গুলি যেমন একটা ছোট প্লাস্টিকে ছিল না ওরকম, দেখো খোঁজো আছে ব্যাগের ভেতরে, দেখো এই এই বড় ব্যাগটাই, সাদা রঙের ব্যাগটাই। তো সাথে সাথে কথা বলতে তো ভুলে গেলাম কি বলছো, ও হ্যাঁ, মানে ভুলটাকে ভুল ভেবেই রেখেছে, মানে ভুলটা যে ভুল হচ্ছে ঠিক কর, এটা কেউ বলবে না, ভুলটা তোমারই দোষ হবে, এটাই হচ্ছে এখনকার বাস্তব, এখনকার পরিস্থিতি, বুঝেছো তো। তো ঠিক আছে, আর আমি এমন একটা মানুষ না, মানে কেউ যদি আমাকে ভালোবাসে আপন করে না, আমি তাকে আপন করে না ভালোবাসি, কেউ যদি দেখছি হ্যাঁ আমার সাথে ভালো কথা বলছে বা পেছনে ছুরি মারছে, তো সেই সব মানুষের সাথে আমার বিন্দু মাত্র কথা বলতে ইচ্ছে করে, যেই মুহূর্ত থেকে বুঝতে পারি না সে সেই রকম আমার সাথে মিশছে কারণ আছে বলে, সেই মুহূর্ততে তার থেকে মন দূরে চলে যায়, তার সাথে কথা বলতেই আমার ইচ্ছে করে না। এবার কখনো কখনো না কী বলো তো, পরিস্থিতি, লোক, সমাজ, সমস্ত কিছু মেনটেন করতে গিয়ে না হয়তো তখন বাধ্য হয়ে তার সাথে কথা বলতে হয়, বাট কথা বলছি এই না যে যেটা মন থেকে বলছি কথাটা, বুঝেছ তো। মানুষ কী বলতো, মানুষ মানুষের ক্ষতি করতে ভালোবাসে, মানুষের খারাপ করতে ভালোবাসে, কোনটাই তার ঠিক মানে ক্ষতি হবে বা ভুল হবে সেগুলোকে সেদিকেই তাকে এগিয়ে দেয়, মানে কখনো বলে না যে এটা ভুল হচ্ছে কেন করছো, এখনকার যুগটাই এরকম, বুঝেছ তো। মানুষের ভালো কেউ দেখতে পারে না, মানুষ খারাপ থাকুক কষ্ট থাকুক সেটাই ভালোবাসে দেখতে। তো আমার সাথেও ঘটেছে এমন না যে আমার সাথে কিছু ঘটেনি এরকম, তো কী বলতো আমি না কার সাথে ঝগড়া করতে ভালোবাসি না, তো দেখো না খুঁজে দেখো না, আমি না পেলে আমি পরে খুঁজে দিচ্ছি, তো অনেক কিছু ওখানটায় খুঁজে দেখো, তোমার বালিশটা সরিয়ে দেখো, থাকলে থাক না তো আমি পরে খুঁজে দিচ্ছি, কথা বলছি তো। তো এগুলো আমি ফেস করেছি, ফেস করছি, তো
তো কি বলতো গাইস, মানে তুমি হয়তো তার সাথে ভালো ভাবে কথা বলছো, কিন্তু সে কিন্তু ভালো মাইন্ডে তোমার সাথে কথা বলছে না। তার মনে তার মনে কিন্তু তোমার জন্য অসংখ্য হিংসা, তোমার কি সে খারাপ হয় সেই সব মেন্টালিটি নিয়ে কিন্তু তোমার সাথে মিশছে। যখন সেটা আমি বুঝি না, তখন তার সাথে ঝগড়াঝাটি কিছু করি না, অটোমেটিকলি আমি টোটালি তার সাথে কথা বলা বন্ধ করে দিই। কারণ আমি তোমাদের বলেছি আমি ঝগড়াঝাটিটা ঠিক পছন্দ করি না, তো সেই কারণে বন্ধ করে দিই। হয়তো আমার কথা বলতে হয়, তার মানে এই না যে আমি আমার নিজের মন থেকে কথা বলছি তার সাথে। ওই যে বললাম, পরিস্থিতি, লোকসমাজ, সমস্ত কিছু নিয়েই তো মানুষকে চলতে হয়, হয়তো সেই সমস্ত কারণে তাদের সাথে কথা বলতে হয় বাধ্য হয়ে। তো সেরকম আর কি বলবো বলো তো, মানে আমি কি বলতো, যেটা ভুল হচ্ছে সেটা না মেনে নিতে পারি না। ভুল হচ্ছে তো কেন মেনে নেব, কেন মুখ দিয়ে সহ্য করবো, তাই না? যেটা ভুল সেটা তো ভুলই, সেটা বলো না যে না এটা তোমার ভুল হচ্ছে বা তুমি ভুল করছো, কিন্তু না আছে দেখো খোঁজো, কিন্তু না আরো তাকে উস্কে দেবে যে না কর কর কর। আরে বাবা কর 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 কেন বলছো, লোকের লোকের যখন মানে বাঁশ দিচ্ছ তোমারও একসময় বাঁশ হবে, বুঝেছো তো? কথাটা হয়তো ল্যাঙ্গুয়েজটা খারাপ লাগতে পারে তোমাদের, বাট এই মুহূর্তে এই ল্যাঙ্গুয়েজটাই মুখে আসলো। তো সেই কারণেই ভেবেছিলাম আজকে কোনো ব্লগ দেবো না, মন মেজাজটা ভালো নেই। তো ভাবলাম না যদি ব্লগ চ্যানেল এর আগে অনেকগুলো দিন ব্লগ দিইনি তোমাদের সামনে, তো আসি বাট আজকে অন্য স্টাইলের অন্য টাইপের ভিডিও নিয়ে দেখো ভালো করে ওখানটায়। তো ঠিক আছে গাইস, তারপর আরও কিছু কথা আছে, আমি বিয়ের পর থেকে কী কী ফেস করেছি না করেছি সব তোমাদের সাথে একটু শেয়ার করবো, আজকে করতে গেলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে। তো অন্য আর একটা দিন এই সমস্ত কথা নিয়ে আসবো, ঠিক আছে? তো ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর কাল নতুন দিনের সাথে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হবো। তো প্লিজ তুমি পাশ থেকে চলে যাও না, প্লিজ 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 সাপোর্ট করো, তোমাদের সাপোর্ট ছাড়াই করতে পারবো না। বাই, ভিডিওটা অনেকটাই লং হয়ে গেল, আর লং করছি না। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। Oh,